হ্যালো এভরিওয়ান, আমরা যারা প্রতিনিয়ত কম্পিউটার ইউজ করি আমাদের অনেক সময় কোনো বড় আর্টিকেল থেকে অনেক টেক্সট কপি করার দরকার পড়ে এবং আমরা কি করি, আমরা বারবার কোনো আর্টিকেল থেকে টেক্সটগুলোকে কপি করে ঠিক এইভাবে কপি করে আমরা কি করি এই নোটপ্যাডে পেস্ট করি। তো এর ফলে কি হয়, আমাদের অনেক সময় যায়, আমরা এক একটা কোশ্চেন বা এক একটা আর্টিকেলের কিছু কিছু অংশ, ভালো লাগা অংশগুলোকে কপি করি, এইভাবে কপি করে আমরা এক একবার কপি করে নোটপ্যাডে গিয়ে আবার পেস্ট করি। তো আজকে আমরা দেখব এই সমস্যা সমাধানের জন্য আমরা ইউজ করব উইন্ডোজের ক্লিপবোর্ড ফাংশনকে। ওকে, সো এর জন্য আমরা কি করব, কম্পিউটারের কিবোর্ড ইউজ করব। এর জন্য আমরা ইউজ করব উইন্ডোজ প্লাস ভি। ওকে, উইন্ডোজ প্লাস ভি চেপে আমরা এই যে ক্লিপবোর্ড অপশানটি আছে দেখতে পাচ্ছেন, এই ক্লিপবোর্ড অপশানটিকে অন করে নেব। এই যে টার্ন অন বাটনে এখানে ক্লিক করব এবং ক্লিপবোর্ডটাকে এনেবল করে নেব। এখন দেখতে পাচ্ছেন দেখাচ্ছে ইওর ক্লিপবোর্ড ইজ এমটি। সো এবং আমি এখন চাইছি একটা কোশ্চেন সেট বানাতে এবং এখন আমি এই কোশ্চেনগুলোকে বারবার কপি করে নোটপ্যাডে পেস্ট করব না। এখন আমি কি করব, আমার এই কোশ্চেনটা পছন্দ হয়েছে, সিপিএফ শিডিউলিং ইজ দ্য বেসিস অফ, তো এটাকে আমরা কি করব, সিম্পলি সিলেক্ট করব এবং কপি করে নেব। আপনি কিবোর্ড ইউজ করতে পারেন, কন্ট্রোল সি ইউজ করে, আমি ডিসপ্লেতে দেখাচ্ছি, কপি করে নিলেই আমার এই টেক্সটটা ক্লিপবোর্ডে কিন্তু সেভ হয়ে গেল। ওকে, আমি পরে দেখাচ্ছি। তো আপনার পছন্দের টেক্সটগুলোকে আপনি এইভাবে বাছতে পারেন। আমি এটাও আমার দরকার, ধরো হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট ট্রু, এটাকে আমি কি করব, কপি করে নেব। এবং এটাও দরকার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, নাম্বার 10। সো আমার এই কোশ্চেনগুলো আমি সিলেক্ট করে খালি কপি করে নিয়েছি। এখন আমাকে আর বারবার পেস্ট করতে হলো না। আমি যদি নোটপ্যাড ওপেন করি, ফোন আমরা কিবোর্ডে চাপব উইন্ডোজ প্লাস ভি। উইন্ডোজ প্লাস ভি চাপলেই আমার ওই সিলেক্ট করে কপি করা টেক্সটগুলোকে আমরা একসাথে পাব। দেখতে পাচ্ছেন ক্লিপবোর্ডটি ওপেন হয়ে গেল এবং এখানে যত টেক্সট আমি কপি করেছিলাম সবগুলোকে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি সাপোজ আমার এই কোশ্চেনটা দরকার, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ নট এ ট্রু, এখানে ক্লিক করলেই আমার কোশ্চেনটা চলে এলো। আমি আবার এখানে আবার একটা সেকেন্ড কোশ্চেন চাই, আমার পছন্দ করা সেকেন্ড কোশ্চেন, আমি আবার কিবোর্ডে চাপবো উইন্ডোজ প্লাস ভি, এটাকে ক্লিক করে দিলাম। এইভাবে আপনি দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা আমাদের কপি করা টেক্সটগুলোকে একের পর এক আমরা উইন্ডোজ প্লাস ভি চেপে ক্লিপবোর্ড থেকে টেক্সটগুলোকে অ্যাক্সেস করতে পারবো। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে অনেক হেল্পফুল টিপস পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, টিল দেন টেক কেয়ার।